তো আপনারাও জানেন, বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা ছেড়ে দেওয়া হয়েছে কৃষকদের জন্য। ফসলের ক্ষতিপূরণ তো বাংলা শস্য বিমা প্রকল্পে রিলিজ করেছেন, তবে আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন না। স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, সেখানে আপনার ভোটার কার্ড নম্বর বসানো যাচ্ছে না, কিংবা সেটা গেলেও ইয়ার অ্যান্ড সেশনটা সিলেক্ট করা যাচ্ছে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে জানাবো বাংলা শস্য বিমা প্রকল্পে স্ট্যাটাসের নতুন পদ্ধতি কিছু রয়েছে কি না, কীভাবে আপনি চেক করবেন এই প্রকল্পের ওয়েবসাইট থেকে স্ট্যাটাস, সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য এই বাংলা শস্য বিমা রিলিজ করেছিলেন, এবং এই বাংলা শস্য বিমা প্রকল্পের আসল যে বিষয়বস্তু হচ্ছে ফসলের ক্ষতিপূরণ। যদি আপনি ফসলে আপনি ইন্স্যুরেন্স করান, সেক্ষেত্রে আপনার সেই ইন্স্যুরেন্সের আপনাকে পুরো প্রিমিয়াম রাজ্য সরকার দিচ্ছে, এক নম্বর কথা। দ্বিতীয়ত, যদি সব সেই ফসলের ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণের টাকা কিন্তু রাজ্য সরকার আপনাকে দেবে বা বিমা কোম্পানি আপনাকে দিচ্ছে। তো এই বাংলা শস্য বিমা প্রকল্পে এই সংক্রান্ত আপডেটসটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যেহেতু 293 কোটি টাকা রিলিজ করেছে, সেই টাকাটি যেই সমস্ত জেলায় ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলাকে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত জেলার কোনো রকম অফিসিয়ালি তথ্য বা লিস্ট এখনও পাবলিশ কিন্তু হয়নি, তবে আশা করা যাচ্ছে আগামীতে সেই লিস্টটি কিন্তু পাবলিশ করবে নবান্ন সভাঘর থেকে। ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস চেক করবার জন্য দুটো পদ্ধতি রয়েছে। এক হচ্ছে বাংলা শস্য বিমা অফিসিয়াল ওয়েবসাইট, দ্বিতীয়ত হচ্ছে ইন্স্যুরেন্সের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। তো সেই বাজাজ আলিয়ান্স থেকে আমরা 2024 সালে যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছি, তখনও সমস্যা আমাদের সামনে চলে আসছে। তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সমস্যা সেইগুলো আসছে, তাহলে আপনি কবে এই প্রকল্পের সেই স্ট্যাটাসগুলো দেখতে পাবেন, চলুন ডিটেলসে আপনাকে একবার জানিয়ে দিই। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অবশ্যই আপনাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্ট্যাটাস চেক করবার জন্য আপনাকে সিম্পলি লিখতে হবে বিএসবি। বিএসবি লিখে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে আপনি এন্টার যখনই করবেন বাংলা শস্য বিমার ওয়েবসাইটে, তারপর আপনার সামনে ইন্টারফেস এরকম চলে আসবে। এটিকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন, তারপর আপনারা দেখতে পাচ্ছেন চেক ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে, অ্যাপ্লিকেশন সার্চ রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এখানে কিন্তু চেক ইন্স্যুরেন্স কভারেজে ক্লিক করতে হয়, আপনারা সকলে জানেন। তবে এখানে যখনই ক্লিক করছেন, অ্যাজ ভোটার নাম্বার দেখাচ্ছে না এবং সিলেক্ট সেশনটা আপনি এখান থেকে চেক করতে পারছেন না। তো এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করা যাচ্ছে না, মোবাইল ফোনের মাধ্যমে। যদি আপনার কাছে ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে, আপনি কিন্তু ডেস্কটপ ভার্সন থেকে করতে পারবেন। তবে যারা মোবাইল ফোন থেকে করতে হচ্ছে, তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন রয়েছে, তবে সেটা থার্ড পার্টি, সেটা থেকে যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার সেখানে কোনো রকম ক্ষতি হলে কিন্তু চ্যানেল দায়ী থাকবে না, সেটা আমি এর আগে ভিডিওর মাধ্যমে ইনফর্ম করেছিলাম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবার জন্যে। তবে যদি এবারও চান যে আমরা কীভাবে আপনি চেক করবেন মোবাইল ফোনের মাধ্যমে বাংলা শস্য বিমা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে, আপনি যদি চেক করতে পারছেন সেক্ষেত্রে জানাবেন, এবং যারা চেক করতে পারছেন না, যদি ভিডিও চান ইচ্ছুক, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে ইনফর্ম করবেন। তো এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস মোবাইল ফোনে চেক করা যাবে। তো তার জন্য একটা অ্যাপ্লিকেশন দরকার রয়েছে, আমরা সেটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বলে সেই লিঙ্কটি প্রোভাইড আপনাদেরকে করছি না। তবে এই প্রকল্পের মাধ্যমে যারা ইচ্ছুক, তারা কিন্তু এই প্রকল্পে যে আপনার স্ট্যাটাসের জন্য করতে পারেন। তো স্ট্যাটাসে যখনই আপনি চেক করতে যাবেন, সেখানে সমস্তটা কিন্তু আপনি ইনপুট করতে পারবেন। তো ক্লিয়ারলি বুঝতে পারছেন যে বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস মোবাইল ফোনেও চেক করা যায়, তবে আপাতত বন্ধ রয়েছে, সেটি কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে চেক করা যায়। তো সেটা যদি জানতে চান তো কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের গ্রুপে জয়েন হয়ে গিয়ে সেখানেও আমাকে এসএমএস করতে পারেন সেই লিঙ্কটি নেওয়ার জন্য। আজকের আপডেট এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।